হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের কি করছিলাম, আমরা চেকআউট পেজটা তৈরি করছিলাম, তাই না? সো এই ছিল আমাদের চেকআউট পেজ। সো আমরা বলছিলাম যে এই চেকআউট পেজে আসার আগে আমরা কি করব, আমরা ইউজার অথেন্টিকেশন নিয়ে কাজ করব। অর্থাৎ ইউজার আমাদের অথেন্টিকেট ইউজার কিনা সেটা আমরা চেক করব। যদি সে এক্সিস্টিং ইউজার হয়, আইদার সে যদি লগইন অবস্থায় থাকে তাহলে ফাইন, তাহলে তো আমাকে সরাসরি চেক আউট পেজে আসতে দিবে। আদারওয়াইজ যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই সে লগ ইন করে নিতে হবে, আইদার আমাকে রেজিস্ট্রেশন করে এই পেজে আসতে হবে। সো সেটার জন্য আমাদেরকে হয়তো অবশ্যই লগ ইন এবং রেজিস্ট্রেশনের ফর্ম লাগবে, আর আমাদের হচ্ছে ইউজারের লগ ইন রেজিস্টার এই জিনিসগুলো নিয়ে কাজও করতে হবে। সো চলেন আজকের এই টিউটোরিয়াল আমরা সেগুলোই করবো। সো প্রথমত লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটা ডিজাইন লাগবে, যেহেতু আমরা এখানে লারাভেলের অথেন্টিকেশনটা ইউজ করতেছি না। কেননা হচ্ছে যে আমাদের অথেন্টিকেশনটা যদি ইউজ করতে যাই সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা সেই লারাভেলের একদম বেসিক অথেন্টিকেশনের জন্য যে ডিজাইনটা তো একদম সাদা মাটা। সো ওইটা আপনার হয়তো এই প্রজেক্টে ওভাবে করতে গেলে আপনাকে আবার ডিজাইনটা ঠিকঠাক মতো বসাইতে হবে, আবার দেন ওই জায়গাগুলোতে কোডগুলো আবার, অর্থাৎ লারাভেলের যে ডিফল্ট যে কোডগুলো থাকে অথেন্টিকেশনের জন্য ওই জিনিসগুলো আবার আপনাকে বসাতে হবে। সো অত ঝামেলা আমি যেতে চাচ্ছি না, আমি সিম্পলি হচ্ছে একটা লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে করে দিচ্ছি, এবং আমি পরবর্তীতে আলাদা করে অথেন্টিকেশনটা আপনাদেরকে দেখাই দিব, দরকার হলে এই ডিজাইনের মধ্যে দেখাই দিব, ঠিক আছে? সো আপনারা তখন যদি প্রয়োজন মনে পড়ে, বা আপনার প্রফেশনাল যখন যাবেন, আপনার প্রজেক্ট রেডি করতে যাবেন যখন প্রফেশনালি, তখন আপনারা ওটা ওভাবে ইমপ্লিমেন্ট করে নেবেন, ঠিক আছে? সো আমাদের প্রথমত কী লাগবে, আমাদের লাগবে হচ্ছে একটা লগ ইন ফর্ম, একটা রেজিস্ট্রেশন ফর্ম। সো আমি এই ডিজাইনটা আমরা চুজ করে রাখছি। সো এখানে আমরা এটা লগ ইনের জন্য ইউজ করবো, এটা রেজিস্ট্রেশনের জন্য ইউজ করবো, একসাথে দুইটা ফর্মই আমরা ইউজ করবো, ঠিক আছে? তাইলে আমাদের আলাদা আলাদা ইয়া লাগতেছে না, এবং ডিজাইনটা মোটামুটি সুন্দর আসছে, এবং এটা আমাদের যে টেমপ্লেটের যে ডিজাইন এটার সাথে মোটামুটি ভালো দেখাবে, ঠিক আছে? এটা আমরা কালার চেঞ্জ করে দেবো, এটা ব্ল্যাক করে দেবো, এটা রেড করে দেবো, তাইলে দেখবেন মোটামুটি সুন্দর লাগবে। আচ্ছা, তাইলে এটার আমাদের এইচটিএমএল কোড আছে, সিএসএস কোড আছে, ঠিক আছে? সো ফাইন, তাহলে আমরা প্রথমত কাজ যেটা করতে হবে, চলেন আমরা একটা রাউট তৈরি করি আমাদের ইয়ার জন্য, লগ ইন ফর্মের জন্য, ঠিক আছে? লগ ইনের এই পেজটার জন্য। সো আমরা কি করব, আমরা যেহেতু চেক আউটে যাওয়ার আগে লগ ইন চেক করে নিব, সো আমরা এখানে বলে দিই, ধরেন লগ ইন ড্যাশ চেক, ওকে, আমরা লগ ইন চেক করবো, এবং আমাদের যাবে হচ্ছে চেক আউট কন্ট্রোলারের কোন ফাংশানে, লগ ইন আন্ডারস্কোর চেক, ঠিক আছে? সো আমার তো এই নামে কোনো ফাংশন নাই, তাহলে আমরা কন্ট্রোলারে যাই, এখান থেকে আমরা হচ্ছে একটা ফাংশন তৈরি করি। সো পাবলিক ফাংশন, আমাদের ফাংশনের নাম ছিল লগ ইন চেক, ঠিক আছে? ফাইন, দেন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা এখন রিটার্ন ভিউ করে দিই। সো রিটার্ন ভিউ, আমাদের ভিউটা এখনও তৈরি করা নাই, সো আমরা একটা ফাইল তৈরি করতে হবে, ফ্রন্ট এন্ডের মধ্যে রাখবো, যেহেতু ফ্রন্ট এন্ডের ফাইল, এবং ফ্রন্ট এন্ডের মধ্যে পেজেস ফোল্ডারের মধ্যে রাখবো, ঠিক আছে? সো পেজেস, সরি, কী লিখতেছি আমি, পেজেস পেজেস, সরি, সো পেজেস ডট হচ্ছে আমাদের লগ ইন ফর্মের ইয়ার ফাইলের নাম লগ ইন রাখি, লগ ইন ডট ব্লেড ডট পিএসপি রাখবো, ওকে ফাইন। তাইলে আমাদের লগ ইন নামে তো কোনো ফাইল নেই, তাহলে পেজেসের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করি আমাদের লগ ইনের জন্য, ঠিক আছে? সো এটার নাম দিয়ে হচ্ছে লগ ইন ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে? সো এটার মধ্যে এটা হচ্ছে আমাদের লগইনের যে ফাইলটা, লগইন যে ডিজাইনটা আমরা বসাবো এটা এখানে বসাবো আমরা। সো প্রথমত আমরা কি করবো, টেমপ্লেটে যে ডিজাইন যেটা আছে সেটা আমরা এক্সটেন্ড করে নিই মাস্টারের। সো মাস্টারের মাস্টারটা আছে আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে ডট মাস্টার, ঠিক আছে? ফ্রন্ট এন্ডের মধ্যে মাস্টার। সো এরপরে বাকিটার জন্য হচ্ছে আমি একটা সেকশন তৈরি করে নিই, অ্যাজ ইউজুয়াল এই জিনিসগুলো তো আমরা অনেকবার করছি। সো এটার নাম হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট, ওকে, কন্টেন্ট। সো এরপর হচ্ছে আমরা সেকশনটাকে এখানে ইন করে দিই, সেকশনটাকে ইন করে দিলাম, এবং এই সেকশনের মধ্যে হচ্ছে আমার এই ডিজাইনটাকে আমরা নিয়ে আসবো। সো আমাদের ডিজাইনটা নিয়ে আসি, প্রথমত আমাদের এইচটিএমএল কোডটা আমরা লাগবে, সো এইচটিএমএল কোডটাকে আমরা কপি করে নিই, এখানটা ডিপকম পড়তেছে, ওকে, পুরোটাকে আমরা কপি করলাম, দেন হচ্ছে আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো এই দুইটা, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ওকে, এই জিনিসগুলো আমাদের লাগবে না, সো এটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? এবং আমরা হচ্ছে যে সিএসএস ফাইলটা এখানেই রাখবো, সো আমরা সিম্পলি স্টাইল দিয়ে এখানে আমাদের সিএসএস ফাইলটা নিয়ে আসি, ওকে। সো এটার মধ্যে এই স্টাইলের মধ্যে হচ্ছে আমরা আমাদের সিএসএস ফাইলটা রাখতে পারবো,
নিয়ে আসি আমাদের সিএসএস, এই যে সিএসএস এগুলো হচ্ছে আমাদের সিএসএস, ঠিক আছে। সো এগুলো পুরোটাকে আমরা নিয়ে আসি সবগুলোকে, দেন হচ্ছে আমরা এটাকে এখানে পেস্ট করে দিই। সো আমি এই ডিজাইনের যে লিঙ্কটা এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নেবেন, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই, ঠিক আছে। সো আমরা কন্ট্রোল এস দিয়ে একটা, দেন হচ্ছে আমাদের চেক আউট পেজেস লগ ইন, ওকে ওকে। সো আমরা একটা কাজ করি, আমাদের এটা চেক করার সুবিধার্থে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের চেক আউট এখানে, এই যে এটার মধ্যে আমরা আপাতত এটাকে ইউআরএলটাকে আমরা দিয়ে দিই, ঠিক আছে। পরে আমরা যখন কন্ডিশন চেক করবো তখন সমস্যা নেই, এখান থেকে উঠাই দিব। সো আমরা এখানে ইউআরএলটা বলে দিই। সো ইউআরএল হচ্ছে আমাদের কী নামে ছিল, লগ ইন ড্যাশ হচ্ছে চেক, তাই তো চেক, ওকে ফাইন। তাহলে চলেন আমরা একটু রিলোড করি, যাই আমরা এখানে একটু রিলোড করি, দেন আমাদের এখানে দেখি যে আমাদের আসছে কিনা ডিজাইনটা। এই যে দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে, ঠিক আছে। সো এখানে আমাদের একটু কালারগুলো চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা না। সো এখানে আমরা উপরে যাই, সরি এখানে না, আমাদের লগ ইন পেজে, লগ ইন পেজের এখানে যাই, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এটা, এটাকে আমরা রেড করে দিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কোথায়, লগ ইন ফর্ম ওয়ান, এটার ব্যাকগ্রাউন্ড এটা ব্ল্যাকই আছে, আমরা এটাকে পুরোপুরি ব্ল্যাক করে দিই, ঠিক আছে। সো একদম ব্ল্যাক করে দিই, ওকে। সো একদম ব্ল্যাক করে দিলাম, দেন হচ্ছে আমাদের চলুন আমরা এটা রিলোড করি। সো দেখেন এখন মোটামুটি জিনিসটা একটু সুন্দর লাগতেছে না, এবং আমাদের মনে হচ্ছে আমাদের ডিজাইনের সাথে মোটামুটি ম্যাচ করতেছে, তাই না? এখন মোটামুটি ফর্মটা আমাদের সুন্দর লাগতেছে। সো আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারেন, এই যে এই রেডটা আপনারা চাইলে এই যে সার্চের মধ্যে যে রেডটা আছে এটাই সিম্পলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কোডটা আপনারা কপি করে দিয়ে দিতে পারেন। এটার যদি আমরা এটার এটা দেখি, কালারটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমাদের এই যে এটা কালার কোড হচ্ছে এই যে এটা। সো আপনারা চাইলে এটাকেও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো সিম্পলি আমরা এটাকে কপি করি, এটাকে দিয়ে দিই, এই যে আমাদের হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে আমরা এটাকে সিম্পলি পেস্ট করে দিলাম, সেম রেডি, কোনো সমস্যা নেই। একটু হয়তো ডিপ কিংবা লাইট এরকম হবে, সো এটাকে আমরা দিয়ে দিলাম এক্স্যাক্ট ওটাকে, ঠিক আছে। সো এটা এখানে একটু সুন্দর লাগতেছে না, আমাদের আগেরটাই ভালো ছিল, বা এটাও আপনারা চাইলে লাগতে পারেন, হচ্ছে থাকুক, সমস্যা নেই। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এটা আমরা লগ ইনের জন্য ইউজ করবো, এটা আমরা রেজিস্ট্রেশনের জন্য ইউজ করবো, ঠিক আছে। সো লগ ইনের জন্য মেল পাসওয়ার্ড লগ ইন, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশনের জন্য আমাদের মেল পাসওয়ার্ড লাগবে, এডিশনালি আমরা আরও কিছু ইনফরমেশন নিতে পারি, যেমন মোবাইল নাম্বার নিতে পারি, আমরা মেল নিতে পারি। সো ওই ফিল্ডগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। সো চলেন এটা এখানে এইভাবেই থাক, সমস্যা নেই। তাহলে প্রথমত এটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম ওয়ান, দ্যাট মিনস এটা আমাদের লগ ইনের জন্য ইউজ করতে চাচ্ছি আমরা লগ ইন। এখানে ফরগেট পাসওয়ার্ডের এটা আমাদের লাগবে না, সো এটা বাদ দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ মেল ইন্টারভিউ পাসওয়ার্ড, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটা এটা নেম দিয়ে দিই আমরা হচ্ছে যে ইমেল, ঠিক আছে, ইমেল। এবং আমরা এটার নেম দিয়ে দিই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিই, সো পাসওয়ার্ড, ওকে ফাইন। দেন বাকি এরপরে লগ ইন ফর্ম টু যেটা সেটা আমরা ইউজ করতে চাচ্ছি রেজিস্ট্রেশনের জন্য, সো রেজিস্ট্রেশন দিয়ে দিই, কেমন, রেজিস্ট্রেশন। দেন এটা হচ্ছে আমাদের মেল, সো ফাইন, কোনো সমস্যা নেই মেল। সো মেলের আগে আমরা একটা কাজ করি, আমরা এটাকে জন্য আমরা আগে নেমটা নিই তারপর মেলটা নিই, কেমন। সো এটা আমরা প্রথমটা আমরা নিই হচ্ছে যে নেম ইজ ইকুয়াল টু নেম, সো প্লেস হোল্ডার থাকবে ইউর ইউর ফুল নেম, বা ইউরটা কেটে দিই আমরা, শুধু ফুল নেম দিয়ে দিই, ফুল নেম, ওকে। বা এখানে চাইলে এনটাকে একটু বড় হাতে দিয়ে দিই, ফুল নেম। দেন হচ্ছে এটা আমাদের মেইল, এটারও আমরা একটা নেম দিয়ে দিই, সো নেম হচ্ছে আমাদের ইমেল হবে, ইমেল। এগুলো হচ্ছে আমরা যখন ডেটা সেভ করব তখন যেন আমরা এই ডাটাগুলো ধরতে পারি, ঠিক আছে, সেজন্য। সো এটা হচ্ছে আমাদের দিয়ে দিই পাসওয়ার্ড, পাসওয়ার্ড। দেন আমরা আরেকটা নিই হচ্ছে আমাদের ফোনের জন্য, সো এটা দিয়ে দিই ফোন, সো এটার আমরা নেম দিয়ে দিই ফোন, সো ফোন বা মোবাইল দিয়ে দিই মোবাইল। এবং এখানে দিয়ে দিই যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ওকে
দ্যাটস ইট। দেন এখানেও ঠিক সেম, আমাদের এটা লাগবে না, সো এটাকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, সো দেখি কি অবস্থা। এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটা আপনারা ইয়াটা ঠিক করে নেবেন, মার্জিনটা ঠিক করে নেবেন, আমি এর মধ্যে করে নিচ্ছি। সো এর পরবর্তীতে আমাদের কাজ কি, এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখানে লগ ইন ফর্মটা এবং রেজিস্ট্রেশন ফর্মটা কাজ করানো। অর্থাৎ আমরা প্রথমত রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করে আমরা ডেটাবেজে ডেটা সেভ করব ইউজারের, এবং একবার যখন সে রেজিস্ট্রেশন করে নেবে তখন সে কী করবে, তার সিম্পলি এই যে মেইল এবং পাসওয়ার্ড যেটা দিয়ে সে রেজিস্ট্রেশন করছে সেটা দিয়ে সে লগ ইন করে দেন ইয়া করতে পারবে। যদি তার মেইল এবং পাসওয়ার্ড যদি আমাদের ডেটাবেজের সাথে ডেটার সাথে যদি ম্যাচ করে তাহলে সে তাকে চেক আউট পেজে নিয়ে যাবে, আদারওয়াইজ সে তাকে এই পেজে রেখে দিবে। ঠিক আছে, সো এতটুকু হচ্ছে আমাদের কাজ। সো এই হচ্ছে ডিজাইন, ডিজাইনটা আপনারা করে রাখেন। তাহলে নেক্সট টিউটোরিয়াল হচ্ছে আমরা ইউজারের লগ ইন রেজিস্ট্রেশন এগুলো নিয়ে কাজ করবো। সো এটাকে আমরা রেজিস্টার করে দিই প্রথমত। সো এটা হচ্ছে রেজিস্টার, ওকে। সো আমরা হচ্ছে যে নেক্সট ডেটা, তাহলে এই ডেটাবেজের ডাটা সেভ করব ইউজারের, এবং হচ্ছে যে ওখান থেকে আমরা ক্রেডেনশিয়ালটা ম্যাচ করে ডাটা নিয়ে আসব। ঠিক আছে, সো আই হোপ এতটুকুতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, আপনার ডিজাইনটা ঠিকঠাক করে নেন। নেক্সট ডেটা হচ্ছে আমরা আমাদের ডেটাবেজে ডেটার অর্থাৎ লগ ইন এবং রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।